আমি টাকা দেবো, তুমি খাবে কি হয় নাকি? আমি টাকাও দেবো, জায়গাও দেবো, খাবারও দেবো, সব একা এ কি করে হয়? তুমি জানো আমি টাকা দেবো, তুমি খাবে কি হয় নাকি? আমি টাকাও দেবো, জায়গাও দেবো, খাবারও দেবো, সব একা এ কি করে হয়? তুমি জানো আমাদের ওইটার জন্য আমরা ফিনান্স সেক্রেটারির কথা বলছি ম্যাম, একটা ক্যাপিটাল গ্রান্ট পাওয়ার জন্য। না ক্যাপিটাল গ্রান্ট আমি দেবো না, কেন ক্যাপিটাল গ্রান্ট দেবো? কোথার থেকে গভর্নমেন্ট টাকা দেবে, বারবার সাবসিডি দেবে? হ্যাঁ একবারে সব আমাদের দিতে হচ্ছে, 700-800 কোটি টাকা করে সাবসিডি, তারপরে ক্যাপিটাল গ্রান্ট কেন দেবো? কোনো নতুন গাড়ি এখন কেনার প্রয়োজন নেই। না তাছাড়া যেগুলো পুরোনো গাড়ি আছে সেগুলোকে বিক্রি করছো না কেন তোমরা? সেগুলোকে বিক্রি করে যে টাকাটা আসবে সেই টাকাটা ট্রেজারিতে জমা করো, করে সেই টাকা দিয়ে গাড়ি কেনো না। ঠিক আছে ম্যাম, আর কি এটা তো করতে পারে? হ্যাঁ করতে পারে তো ম্যাম, যেটা তুমি তো ফাইন্যান্স সেক্রেটারি ছিলে, সিস্টেমটা বলো। যে কন্ডেমড যে গাড়িগুলো আছে পড়ে আছে, তোমার জায়গাটা নিচ্ছে সব ডিপোগুলোতে পড়ে আছে কঙ্কাল মতো, সেটাকে একটু মানে যেটা আছে ওটা অকশন করো, অকশন করে দিয়ে টাকাটা আর কোস খাবারও দেবো, সব একা এ কি করে হয়? তুমি জানো আমাদের কত সাবসিডি দিতে হয় ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে? 700-800 কোটি টাকা সাবসিডি দিতে হয়, আরো বেশি, এখন আরো বেশি দেবো না আমি, নিজে পায়ে দাঁড়াও। ঠিক আছে প্রাইভেট।